স্টাডি রাইডার চ্যানেলে সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমি দশম শ্রেণীর 14 নম্বর অংশীদারি কারবার এই অধ্যায়ের কষে দেখি 14 এবং 15 এই দুটি অঙ্ক সমাধান করে দেখাব। এর আগে আমি এই অধ্যায়ের বাকি অঙ্কগুলি অন্যান্য কয়েকটি ভিডিওর মাধ্যমে করে দেখিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলো এখনও দেখোনি, তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও। এতে অধ্যায়টি বুঝতে তোমাদের অনেক অনেক সুবিধা হবে। কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক 14-র অঙ্কটি। অঙ্কটিতে বলা হয়েছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কে কিন্তু মোট লাভের পরিমাণটা বলে দেওয়া নেই। এখানে বলা হয়েছে যে লাভ যে টাকাটা হয়েছে তার 50% অর্থাৎ অর্ধেক টাকা নিজেদের মধ্যে অর্থাৎ দুই বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে এবং লাভের অবশিষ্টাংশ অর্থাৎ বাকি অর্ধেক টাকা বা বাকি 50% মূলধনের অনুপাতে তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। তো যেহেতু এখানে লাভটা দেওয়া নেই, তাই আমরা প্রথমেই ধরে নেব মোট লাভ 100 টাকা। ধরি মোট লাভ 100 টাকা। দুই বন্ধুর মূলধনের অনুপাত 40,000 এবং 50,000 টাকা। 40,000 = 50,000। 4টে করে 0 আমরা যদি বাদ দিই তাহলে অনুপাত পাবো 4:5। এখানে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ হয়, তাই আমাদের আগে লাভের 50%-এর মানটা জানতে হবে। লাভের 50% মানে, লাভ মানে হচ্ছে 100 টাকা, তার 50%। আমরা জানি পার্সেন্ট যদি ওঠে তাহলে নিচে একটা 100 আছে, তাই 50-এর নিচে একটা আমাদের 100 এলো। এবার আমরা এখানে এটা কাটাকাটি করছি, 0-0 কাটতাম, 5 1 5, 5 2 10, তাহলে উপরে হচ্ছে 1 1 আর নিচে হচ্ছে 2x/2 টাকা। আর বাকি থাকলো, বাকি থাকে কত না, যেহেতু লাভের 50% মানে 1/2 টাকা, তাহলে বাকিটাও নিশ্চয়ই আরো 50%, তাহলে সেটাও হবে 1/2 টাকা। লাভের 50% এর মধ্যে থেকে দুই বন্ধুর প্রত্যেকে পাবে, লাভের 50%-এর মধ্যে দুই বন্ধু প্রত্যেকে পাবে, সমান ভাগে ভাগ হয়ে যাবে অর্থাৎ 1/2টা দু ভাগে ভাগ হয়ে যাবে। 1-এর 2 করলাম, 1-এর 2 মানে হচ্ছে 2 ভাগের 1 ভাগ, প্রত্যেকে 2 ভাগের 1 ভাগ করে পাবে। তাহলে এখানে আমরা পাবো উপরে 1 1 কে 1 আর নিচে হলো 2 2 গুণে 4, 1/4 টাকা। এটা হচ্ছে প্রত্যেকেই পাবে। এরপর আমরা দুই বন্ধুর লভ্যাংশ বের করব। প্রথম বন্ধু লভ্যাংশ পাবে, এখানে বলা হয়েছে লাভের বাকিটা মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে, তাই প্রথম বন্ধুর লভ্যাংশ হবে 1/2 টাকার মধ্যে, অর্থাৎ যেটা বাকি থাকছিল, অর্থাৎ বাকি ছিল যে 1/2 টাকা, তার মধ্যে মূলধনের অনুপাত করতে গেলে প্রথম বন্ধু আনুপাতিক ভাগারে পাবে 4 ভাগ এবং দ্বিতীয় বন্ধু পাবে 5 ভাগ, যেখানে মোট ভাগ হলো 4 আর 5-এর যোগফল অর্থাৎ 9। তাহলে প্রথম বন্ধু এই 1/2 টাকার মধ্য থেকে 4 ভাগ পাবে, যেখানে মোট ভাগ হচ্ছে 4 আর 5-এর যোগফল, এবং তার সাথে সাথে যেটা প্রত্যেক বন্ধু পাবে সেটা হলো 1/4 টাকা। তার মানে 1/2 × 4, নিচে 4 আর 5 যোগ করলে হয় 9 + 1/4 তো টাকা। তার মানে এখানে কাটাকাটি করলে 2 2 গুণে 4,
মানে 2x/9 প্লাস x/4 এই টাকা। এরপর আমরা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ বের করব। দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে একইভাবে x/2 অর্থাৎ বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। এই মূলধনের মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে 5 ভাগ, যেখানে মোট ভাগ হচ্ছে 4 আর 5 এর যোগফল। আর x/4 টাকাটা তো প্রতি বন্ধুই পাবে, তো এর সাথে x/4 টাকাটা যোগ হয়ে যাবে। এটা অর্ধেক আর এটা অর্ধেক মিলিয়ে মোট লভ্যাংশ। তাহলে এখানে যদি আমরা করি x/2 × 5 নিচে 9 প্লাস x/4 এত টাকা। এখানে দেখো কাটাকাটি যাবে না, তাই উপরে থাকবে 5x আর নিচে হবে 9 × 18 প্লাস x/4 টাকা। এরপর আমাদের এখানে শর্ত করতে হবে, অর্থাৎ আমরা লিখতে পারি শর্তানু যাই। এখানে শর্ত বলে দেওয়া আছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। এখানে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 5x/18 প্লাস x/4 এই টাকাটা প্রথম বন্ধুর লভ্যাংশ অর্থাৎ 2x/9 প্লাস x/4 এদের মধ্যে পার্থক্য হচ্ছে 800 টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ প্রথম বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা বেশি। সুতরাং আমরা এটাকে সমাধান করব 5x/18 প্লাস x/4 যেরকম আছে বসলো। এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2x/9 একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস x/4 সমান 800। x/4 মাইনাসে আছে, এখানে x/4 প্লাসে আছে, কেটে দিলাম। তো এখানে পড়ে রইল 5x/18 মাইনাস 2x/9 সমান 800। আর 18 যদি আমি লসাগু করি, তাহলে 18কে 18 করতে গেলে 1 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5x 1কে 5x মাইনাস 9কে 18 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়। সেই 2 দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করলে হবে 2 × 4 x সমান 800। তাহলে 5x থেকে যদি আমরা 4x বাদ দিই, একটা x পড়ে থাকবে, বাই 18 সমান 800। আর x সমান, যেহেতু 18টা বাঁ দিকে নিচে আছে তাই ডান দিকে গেলে উপরে যাবে, অর্থাৎ গুণ হয়ে যাবে 800 × 18। অতএব x ইকুয়ালস টু 14400। এরপর আমাদের প্রথম বন্ধুর লভ্যাংশ বের করতে দিয়েছে। তো প্রথম বন্ধুর লভ্যাংশ ছিল 2x/9 প্লাস x/4 টাকা। আমরা এখান থেকে x এর মান বসিয়ে দেব, তাহলে 2 × x এর মান আমাদের বেরিয়েছে 14400/9 প্লাস আবার x আছে, x এর জায়গায় লিখবো 14400/4 এত টাকা। তো এটা যদি আমরা কাটাকাটি করি 9-এর সাথে, এখানে হবে 1600। আর 4-এর সাথে যদি 14400কে কাটা হয় তাহলে হবে 3600। তাহলে এখানে 16 × 32 মানে 3200 প্লাস 3600 টাকা। এই দুটিকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 6800 টাকা। সুতরাং প্রথম বন্ধুর লভ্যাংশ 6800 টাকা। আমরা 15-এর দাগের অঙ্কটি সমাধান করব। পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000 টাকা, 7000 টাকা ও 10000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে, বছরের শেষে 6960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। অঙ্কটা শুরু করার প্রথমেই আমাদের তিন বন্ধুর মূলধনের অনুপাত বের করতে হবে, অর্থাৎ পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত। সমান 5000 × 7000 × 10000। প্রথমে আমরা তিনটে করে শূন্য বাদ দেব, তাহলে হবে 5 × 7 × 10। এখানে মোট লাভ দেওয়া আছে
6,960 টাকা। কারবার চালানোর জন্য মাসে খরচ হচ্ছে 125 টাকা। তাহলে কারবার চালানোর জন্য বছরে কত খরচ হবে? বছরে খরচ হবে 125 টাকা গুণিতক 12, তার কারণ 12 মাসে 1 বছর। 1 মাসে যদি 125 টাকা হয় তাহলে 12 মাসে হবে 125 গুণিতক 12 টাকা। সুতরাং এই দুটোকে গুণ করলে আমরা পাব 1500 টাকা। এরপরে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেক মাসে 200 টাকা করে পাবে। হিসাব রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে 1 বছরে পায় 200 গুণিতক 12। একইভাবে 12 মাসে 1 বছর, তাই 200 টাকা করে যদি প্রত্যেক মাসে পায় তাহলে 12 মাস পাবে, তাই 200-কে 12 দিয়ে গুণ করব, 2,400 টাকা এটা প্রত্যেকে পাবে, অর্থাৎ এক একজন পাবে। তাহলে হিসাব রাখার জন্য ও কারবার চালাতে বছরে মোট খরচ, হিসাব রাখার জন্য ও কারবার চালাতে বছরে মোট খরচ হয়ে যাচ্ছে কত টাকা? হিসাব রাখার জন্য 2,400 করে দুজন পাচ্ছে, 2,400 প্লাস 2,400 প্লাস তার সাথে কারবার চালানোর জন্য 1500 টাকা, তার মানে মোট খরচ হয়ে যাচ্ছে 6,300 টাকা। তাহলে বাকি থাকলো কত টাকা? বাকি থাকে, মোট লাভ হয়েছিল 6,960 টাকা, তো সেখান থেকে খরচ হয়ে গেল 6,300 টাকা। তাহলে হাতে রইল 660 টাকা, সেই টাকা তিনজনের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে পূজা লভ্যাংশ পাবে কত টাকা? দেখো, 660 টাকা লাভ রয়েছে শেষ পর্যন্ত, সেই টাকা মূলধনের অনুপাতে যদি ভাগ হয় তাহলে পূজা পাবে 5 ভাগ, উত্তম পাবে 7 ভাগ এবং মেহের পাবে 10 ভাগ, যেখানে মোট আনুপাতিক যোগফল হবে 10 আর সাথে 17 আর পাঁচে 22। অর্থাৎ 22 ভাগের মধ্যে পূজা 5 ভাগ, উত্তম 7 ভাগ এবং মেহের 10 ভাগ পাবে। তাই এক্ষেত্রে আমরা পূজার লভ্যাংশ বের করার জন্য উপরে লিখব 5 আর নিচে লিখব 5, 7 আর 10-এর যোগফল। তার সাথে সাথে পূজা আরও পাবে 2,400 টাকা হিসাব রাখার জন্য, সেটা যোগ করে দিলাম এত টাকা। তাহলে 660 গুণিতক 5 এর 22 যুক্ত 2,400 টাকা, 22-এর সাথে যদি 66 অর্থাৎ 660-কে কাটাকাটি করি তাহলে এখানে হবে 3, 0, 150 প্লাস 2,400 তো টাকা, যোগ করলে আমরা পাবো 2,550 টাকা। এরপর আমরা উত্তমের লভ্যাংশ বের করব। উত্তম লভ্যাংশ পাবে একইভাবে 660 টাকার মধ্যে উত্তম পাবে 7 ভাগ, তাই উপরে আমরা 7 লিখব, নিচে 5, 7 আর 10-এর যোগফল, তার সাথে সাথে 2,400 টাকা হিসাব রাখার জন্য। 660 গুণিতক 7 এর 22 যুক্ত 2,400 টাকা, এখানে কাটাকাটি করব 30, তার মানে 210 যুক্ত 2,400 টাকা। এই দুটিকে যোগ করলে আমরা পাব 2,510 টাকা, সরি 2,610 টাকা পাব। আর মেহের লভ্যাংশ পাবে মেহের কেবলমাত্র 660 টাকার মধ্যে থেকে 5, 7 আর 10 ভাগের যোগফলের 10 ভাগ পাবে,
আর যেহেতু মেহের অন্য কোনো কাজ করেনি, তাই অন্য কোনো কাজের টাকা সে পাবে না, শুধুমাত্র লভ্যাংশের টাকাই পাবে। 660 গুণিতক 10 এর 22 কাটাকাটি করলে 30,300 টাকা। সুতরাং আমাদের উত্তর হবে, পূজা লভ্যাংশ পাবে 2,550 টাকা, উত্তম লভ্যাংশ পাবে 2,610 টাকা এবং মেহের লভ্যাংশ পাবে 300 টাকা। আজ এই পর্যন্ত, আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমরা 16 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি সমাধান করব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে তোমার বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি এই অধ্যায়ের নেক্সট পার্টের ভিডিও।